প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্র ছাত্রী বন্ধুরা আশা করি তোমার সবাই ভালো আছো আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব পশ্চিমবঙ্গ শিক্ষা পর্ষদ পত্ত দু হাজার একুশ সালে সম্পূর্ণ নতুন মডেল অ্যাক্টিভিটি নিয়ে আজ আমরা সপ্তম শ্রেণীর ইংলিশের পার্ট এইটের এর মডেল অ্যাক্টিভিটি নিয়ে আলোচনা করব দেখে না কি প্রশ্ন রয়েছে সেকশন এতে একের দিকে একটা প্যাসেজ তুলে দেওয়া রয়েছে এখান দিয়েই কিন্তু প্রশ্ন করা হয়েছে একের এ মোট পাঁচটি প্রশ্ন দেওয়া রয়েছে প্রতিটি প্রশ্নের মান এক এক ইন্টু পাঁচ সমান সমান পাঁচ বি এর দাগে রয়েছে অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স এখানে মোট তিনটি প্রশ্ন দেওয়া রয়েছে প্রতিটি প্রশ্নের মান দুই দুই গুণ তিন সমান সমান ছয় দুইয়ের দাগে একটা প্যাসেজ তুলে দেওয়া রয়েছে এখান থেকে প্রশ্ন করা হয়েছে এখানে মোট তিনটি প্রশ্ন দেওয়া রয়েছে প্রশ্নের মান দুই দুই গুণ তিন সমান সমান ছয় সেকশন বিতে তিনের দাগে মোট চারটি প্রশ্ন দেওয়া রয়েছে প্রতিটি প্রশ্নের মান এক ইন্টু চার সমান সমান চার চারের দাগে মোট চারটি প্রশ্ন দেওয়া রয়েছে প্রতিটি প্রশ্নের মান এক এক ইন্টু চার সমান চার পাঁচের দাগে রয়েছে দু অ্যাস ডাইরেক্টেড এখানে মোট পাঁচটি প্রশ্ন দেওয়া রয়েছে প্রতিটি প্রশ্নের মান এক এক ইন্টু পাঁচ সমান সমান পাঁচ ছয়ের দাগের মোট ছটি প্রশ্ন দেওয়া রয়েছে প্রতিটি প্রশ্নের মান এক এক ইন্টু ছয় সমান সমান ছয় সেকশন সিতে রয়েছে রাইটিং সাতের দাগে রয়েছে লেটার রাইটিং আর আটের দাগে রয়েছে সামারি ভালো করে প্রশ্নগুলো দেখে নাও এবার আমরা এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু দেখে নেব যে সমস্ত ছাত্রছাত্রীরা আগের ভিডিও থেকেই সমস্তটাই লিখে নিতে পেরেছ তাদেরকে অভিনন্দন এবার তোমরা পরপর উত্তরগুলো কিন্তু লিখে নাও তোমরা কিন্তু খুব সুন্দরভাবে পরপর উত্তরগুলো কিন্তু লিখে নেবে ভিডিওটাকে থামিয়ে থামিয়ে কোথাও যদি বুঝতে রকম অসুবিধা হয় তাহলে কিন্তু কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না ভালো করে উত্তরগুলো দেখে নাও এবার বিয়ের দাগের উত্তরগুলো দেখে নাও আমি কিন্তু খুব আস্তে আস্তেই ভিডিওটাকে স্কল ডাউন করছি তোমরা কিন্তু খুব সুন্দরভাবে পর পর ভিডিওটাকে থামিয়ে থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু উত্তরগুলো লিখে নেবে এবার বি এর দাগের উত্তরটা দেখে নাও তারপরেই নিচে রয়েছে সি এর দাগের উত্তরটা খুব সুন্দরভাবে তোমরা কিন্তু এখান থেকে স্ক্রিনশট নিয়ে বা ভিডিওটাকে থামিয়ে থামিয়ে উত্তরগুলো কিন্তু লিখে নেবে দু এর দাগেও তোমাদের একটা প্যাসেজ তুলে দেওয়া রয়েছে এখান থেকেই কিন্তু প্রশ্ন করা হয়েছে ভালো করে উত্তরগুলো দেখে নাও আগের ভিডিওতে আমি খুব তাড়াতাড়ি স্কল ডাউন করেছিলাম বলে তোমাদের অনেকেরই বুঝতে অসুবিধা হয়েছিল তাই এবার আমি খুব আস্তে আস্তে কিন্তু স্কল ডাউন করছি তোমরা কিন্তু পরপর খুব সুন্দরভাবে কিন্তু উত্তরগুলো কিন্তু লিখে নেবে সেকশান বি থেকে গ্রামারের উত্তরগুলো দেখে নাও তোমরা চাইলে আন্ডারলাইনও করতে পারো বা অ্যান্সার বলেও কিন্তু উত্তরগুলো কিন্তু লিখে নিতে পারো এবার চারের দাগের উত্তরগুলো দেখে নাও পাঁচের দাগের রয়েছে ডু অ্যাজ ডাইরেক্টেড এবার উত্তরগুলো দেখে নাও তোমাদের কথা মতো খুব আস্তে আস্তেই কিন্তু আমি স্ক্রল ডাউন কিন্তু করছি তোমরা এখান থেকে খুব সুন্দরভাবে দেখে দেখে কিন্তু উত্তরগুলো কিন্তু লিখে নেবে ছয়ের দাগের রয়েছে ম্যাচ উত্তরগুলো দেখে নাও এটা হচ্ছে উত্তর ভালো করে উত্তরগুলো দেখে নাও অনেকেরই এই জায়গাটা কিন্তু বুঝতে অসুবিধা হয়েছিল তোমরা কিন্তু এটা খুব সুন্দরভাবে পরপর কিন্তু দেখে নাও আমি খুব আস্তে আস্তে কিন্তু উত্তরগুলো কিন্তু দেখিয়ে দিচ্ছি এবার সাতের দাগে রয়েছে রাইটিং আচ্ছা এবার লেটারটা দেখে নাও প্রথমে লিখবে মাই ডিয়ার এখানে তোমার যে ভাই বা বোনকে তুমি চিঠিটা লিখছ তার নামটা কিন্তু লিখে দেবে একদম ওপরের দিকে অ্যাড্রেসে তোমার ঠিকানা আর ডেটটা লিখবে তারপরে খুব সুন্দরভাবে তোমরা কিন্তু এইভাবে লেটারটা কিন্তু লিখে দেবে একদম নিচে তোমার নাম লিখে দেবে আর এই দিকে নাম আর অ্যাড্রেসে তোমার ভাই বা বোনের নাম আর ঠিকানা কিন্তু লিখে দেবে এইভাবে খুব সুন্দরভাবে তোমরা কিন্তু লেটারটা কিন্তু লিখে নেবে কোথাও যদি বুঝতে কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না ভালো করে দেখে নাও আটের দাগে রয়েছে রাইট দ্য সামারি অফ দ্য গিভেন প্যাসেজ এই প্যাসেজটা থেকেই তোমাদের কিন্তু সামারি লিখতে হবে ভালো করে উত্তরটা দেখে নাও আগের ভিডিওতেই সমস্ত উত্তরগুলো কিন্তু সঠিক ছিল তোমরা চাইলে সেখান থেকেও লিখে নিতে পারো বা এই ভিডিওতে দেখে দেখেও কিন্তু উত্তরগুলো কিন্তু লিখে নিতে পারো আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে একদমই ভুলবে না আর আমার চ্যানেলে তোমার নতুন হত লাল কালার যে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন সব প্রেস করে রাখবে যখন আমি নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশান তোমরা পেয়ে যাও এটা যেহেতু তোমাদের ফাইনাল পরীক্ষার খাতা সেই জন্যে খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে খাতার উপরে তোমাদের নাম রোল ক্লাস সব সুন্দরভাবে কিন্তু লিখে তোমরা কিন্তু খাতাগুলো কিন্তু জমা দেবে